বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমি আজ আলোচনা করবো একাদশ ও দ্বাদশ শ্রেণী মানে উচ্চ মাধ্যমিক। কারবালা প্রান্তরে মীর মোশাররফ হোসেন, লেখক পরিচিতি। মীর মোশাররফ হোসেন আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। সামগ্রিকভাবে তিনি 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ লেখক। 1869 খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস রক্তবতী প্রকাশিত হয়। মাত্র তার 4 বছর আগে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী 1865 সালে প্রকাশিত হয়েছিল। বিষয়বস্তু ও আঙ্গিক বিচারে তার সাহিত্যকর্ম বিপুল ও বৈচিত্র্যপূর্ণ। উপন্যাস, নাটক, প্রবচন, কবিতা, আত্মজীবনী, জীবনচরিত্র, ধর্ম, সাহিত্য সব রকম বিষয়ে লিখেছেন তিনি। তবে বিষাদচিন্তু তার সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় উপন্যাস। প্রথম প্রকাশের 100 বর্ষ পরে এখনও এটি পাঠক সমাদৃত। মীর মোশাররফ হোসেনের অনন্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে বসন্ত কুমারী নাটক, জমিদার দর্পণ, উদাসীন প্রতীকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি ইত্যাদি। মীর মোশাররফের জন্ম 1847 খ্রিস্টাব্দে কুষ্টিয়া জেলার লাহেনিপাড়া গ্রামে, তার মৃত্যু 1911 খ্রিস্টাব্দে। হোসেনরা সপরিবারে ষষ্ঠী সহস্র সৈন্য লইয়া নির্বিঘ্নে কুফায় যাইতেছেন, কিন্তু কতদিন যাইতেছেন কুফার পথে কোনো চিহ্নই দেখিতে পাইতেছেন না। একদিন হোসেনের অশ্বপথ মৃত্তিকায় দাবিয়া গেল, ঘোড়ার পায়ের খুব মৃত্তিকা মধ্যে প্রবেশ করিয়া যাইতে লাগিল। কারণ কি, এরূপ কেন হইল? কারণ অনুসন্ধান করিতে করিতে হঠাৎ নূরনবী মোহাম্মদ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী হোসেনের মনে পড়িল। নির্ভীক হৃদয়ে ভয়ের সঞ্চার হইল, অঙ্গ শিহরিয়া উঠিল। হোসেন গণনা করিয়া দেখিলেন আজ মহরম মাসের 8 তারিখ। তাহাতে আরও ভয়ে ভয়ে অশ্ব কষাঘাত করিয়া কিঞ্চিত অগ্রে গিয়ে দেখিলেন যে একই পর্শ্বে ঘোর অরণ্য, সম্মুখে বিস্তৃত প্রান্তর, চক্ষু নির্বিঘ্ন সীমা, মধ্যে মানব প্রকৃতি, জীবজন্তুর নামমাত্র নয়। আপাত তাপ নিবারণ উপযোগী কোনো প্রকার বৃক্ষই নাই, কেবলই প্রান্তর, মহাপ্রান্তর। প্রান্তর সীমা যেন গগনের সহিত সংলগ্ন হইয়া ধুধু করিতেছে। চতুর্দিকে যেন প্রকৃতির স্বাভাবিক স্বরে আপেক্ষ হায় শব্দ উত্থিত হইয়া নিদারুণ দুঃখ প্রকাশ করিতেছে। জনপ্রাণীর নামমাত্র নাই, কে কোথা হইতে শব্দ করিতেছে তাহাও জানিবার উপায় নাই। বোধ হইল যেন শূন্যপথে শত সহস্র মুখে হায় হায় শব্দ চতুর্দিকে আকুল করিয়া তুলিতেছে। হোসেন সকরুণ স্বরে ঈশ্বরকে ধন্যবাদ করিয়া সঙ্গীগণকে বলিতে লাগিলেন, ভাই সকল, হাস্য পরিহাস দূর করো, সর্বশক্তিমান জগৎ নিদান করুণাময় ঈশ্বরের নাম মনে করো, আমরা বড় ভয়ানক স্থানে আসিয়া উপস্থিত হইয়াছি। এই স্থানের নাম করিতে আমার হৃদয় কাঁপিয়া উঠিতেছে, প্রাণ ফাটিয়া যাইতেছে। ভাইরে, মাতামহ বলিয়া গিয়াছেন যে স্থানে তোমার অশ্বপথ মৃত্তিকায় দাবিয়া যাইবে, নিশ্চয় জানিবে সেই তোমার জীবন বিনাশের নির্দিষ্ট স্থান, এবং তাহারই নাম দাস্ত কারবালা। মাতামহের বাক্যে অলঙ্ঘনীয় পদ ভুলিয়া আমরা কারবালায় আসিয়াছি, তাহাতে আর সন্দেহ নাই। তোমরা কি কর্ণে কিছু শুনিতে পাইতেছ, দৈব শব্দ কিছু শুনিতেছ? তখন সকলেই মনোনিবেশ করিয়া শুনিতে লাগিল চতুর্দিকে হাই হাই রব, ধন্য নূরনবী মোহাম্মদ সাল্লাল্লাহু হোসেন বলিতেছে,
মাতাম ইহাও বলিয়া গিয়াছে যে চতুর্দিক হইতে সে স্থানে হায় হায় শব্দ উত্থিত হইবে। নিশ্চয় জানি ও সেই কারবালা, ঈশ্বরের লালা তাহারও বুঝিবার সাধ্য নাই। কোথায় যাইব, যাইবারই বা সাধ্য কি? কোথায় দামেস্ক, কোথায় মদিনা, কোথায় কুবা, কোথায় কারবালা? আমি কারবালায় আসিয়াছি, আর উপায় কি? ভাই সকল, ঈশ্বরের নাম করিয়া গগনে ক্ষান্ত দাও। ক্রমে সঙ্গীরা সকলেই আসিয়া একত্রিত হইল। হোসেনের মুখে কারবালার বৃত্তান্ত চতুর্দিকে হায় রব সকর্ণে শুনিয়া সকলেই মুখ কালিমা রেখা পড়িয়া গেল। যে যেখান হইতে শুনিল সে সেখানে অমতি নীরবে বসিয়া পড়িল। হোসেন বলিলেন, ভ্রাতৃগণ, আর চিন্তা কি? ঈশ্বরে নিয়োজিত কার্যে ভাবনা কি? এ স্থানে শিবির নির্মাণ করিয়া ঈশ্বরের উপর নির্ভর করিয়া তাহারে নাম ভরসা করিয়া থাকিব? সম্মুখে প্রান্তর, পার্শ্বে ভয়ানক বিজন বন, কোথায় যাই? অদৃষ্টে যা লেখাছে তাই ঘটিবে। এখনই চিন্তা বিফল, শিবির নির্মাণের আয়োজন করো। আমি জানি ফোরাত নদী এই স্থানে নিকট প্রবাহিত হইয়াছে। কত দূর এবং কোন দেখে তাহার নির্ণয় করিয়া কেউ কেউ জল আহরণে প্রবৃত্ত হও। পিপাসায় তাহাদের কাতর হইয়াছে, আহারাদি সংগ্রহ করিয়া আপাতত খুদ পিপাসা নিবারণ করো। শিবির নির্মাণ করিবার কাষ্ঠ স্তম্ভ সংগ্রহ করিতে এবং রন্ধন উপযোগী কাষ্ঠ আহরণ করিতে যাহারা বনমধ্যে প্রবেশ করিয়াছিল, শ্রোণিকা তো কুঠার আস্তে আস্তে বিষাদিত চিত্তে এবং বাষ্প কুল্লোচনে তারা হোসেনের নিকট ফিরিয়া আসিয়া বলিতে এলো, হযরত, এমন অদ্ভুত ব্যাপার আমরা কোনো স্থানেই দেখি নাই, কোনো দিন কারো মুখে শুনি নাই। কী আশ্চর্য ঘটনা! জগতে কোনো স্থানে ঘটিয়াছে কি না কারোর সন্দেহ। আমরা বনে নানা প্রকার কাষ্ঠ সংগ্রহ করিয়াছি, যে বৃক্ষে যে স্থানে কোঠার করিলাম সেই বৃক্ষে অজস্র শোণিত চিহ্ন দেখিতে ভয় হইল, ভয়ে ভয়ে ফিরিয়া আসিলাম। এই দেখুন, আমাদের সকলের কোঠারে শুদ্ধ শোণিত চিহ্ন বিদ্যমান রহিয়াছে। হোসেন কঠোর সংযুক্ত শোণিত দর্শনে বলিতে লাগিলেন, নিশ্চয় এই কারবালা, তোমরা সকলে এ স্থানে শহীদ এবং স্বর্গসুখ ভোগ করিবে। তাহাদের লক্ষণ ঈশ্বর এই শোণিত চিত্ত দেখাইতেছেন, ইহাতে আর আশ্চর্যিত হইও না। এই বন হইতেই কাষ্ঠ সংগ্রহ করিয়া আনয়ন করো, দারুরস শোণিতে পরিণত দেখিয়া আর ভীত হইও না। এমামের বাক্যে সকলেই আনন্দোৎসব শিবির সংস্থানে যত্নবান হইলেন। সকলে আপন আপন সংস্থান উপযোগী এবং এমামের পরিজনবর্গের অবস্থানের জন্য অতি নির্জন স্থানে শিবির স্থাপন করিয়া যথাসম্ভব বিশ্রাম করিতে লাগিলেন। যে সকল ক্রীতদাস হোসেনের সঙ্গে ছিল তারা কয়েকজন একত্রিত হইয়া ফোরাতের অন্বেষণে বহির্গত হইয়াছিল। ম্লান মুখে ফিরিয়া আসিয়া সকলতে ইমানের নিকট বলিতে লাগিল, বাদশাহ নামজাদা, আমরা ফোরাত নদীর অন্বেষণ বহির্গত হইয়াছিলাম। পূর্ব উত্তর দক্ষিণে শেষে পশ্চিম দিকে গিয়ে দেখিতে পাইলাম যে ফোরাত নদীর কুলকুলে রবে দক্ষিণা বাহিনী হইয়া প্রবাহিত হইতেছে। জলের নির্মলতার প্রতি দৃষ্টিপাত করিয়া জল্পনেচ্ছা আরও চতুর্গুণরূপে বলবতী হইল, কিন্তু নদীর তীরে অসংখ্য সৈন্য সহস্তে শ্রেণীবদ্ধ রইয়া অতি সতর্কতার সহিত নদীর জল রক্ষা করিতেছে। যতদূর দৃষ্টির ক্ষমতা হইল দেখিলাম এমন কোনো স্থানই নাই যে নির্বিঘ্নে এক বিন্দু জল লইয়া পিপাসায় নিবৃত্ত করা যায়। আমরা
সৈন্য দিগকে কিছু না বলিয়া যেমন নদী তীরে যাইতে অগ্রসর হয়েছে যে তখন অনতি অতি কর্কশ বাক্যে বিশেষ অপমানের সহিত আমাদিগকে বিতড়িত করিয়া দিয়া বলিল, মহারাজ এজিদের আজ্ঞায় ফোরাত নদীকুল রক্ষিত হইতেছে। এই রক্ষক বীরগণের একটি প্রাণ বাঁচিয়া থাকলে এক বিন্দু জল কেউ লইতে পারিবে না। আমাদের মস্তকের শনিত ভূতলে প্রবাহিত না হইলে ফোরাত প্রভাবে কারোর হস্তক্ষেপ করিতে দিব না। জল লইয়া পিপাসা নিবৃত্তি করা তো অনেক দূরের কথা, এবারে ফোরাতকুল চক্ষে দেখিয়া ইহজীবন সার্থক করিয়া গেলে যাও, ভবিষ্যতে এদিকে আসিলে আমাদের দৃষ্টির সীমা পর্যন্ত থাকিবে না, নদীর তীরে এক পদ অগ্রসর হইতে দিব না। এই সুতীক্ষ্ণ স্বর তোমাদের পিপাসা শান্তি করিবে, প্রাণ বাঁচাইয়া ফিরিয়া যাও। নিশ্চয় জানিও ফোরাতের সুস্নিগ্ধ বাড়ি তোমাদের কারোর ভাগ্যে নাই। কথা শুনিয়া হোসেন মহাব্যস্ত হইলেন। খাদ্যদির অভাব না থাকলো জল বিহনে কীরূপে বাঁচিবেন, এই চিন্তায় প্রবল হইল। মদিনায় বহু সংখ্যক লোক সঙ্গে রইয়াছে, অল্প বয়স বালক বালিকাগণ যখন পিপাসায় কাতর হইবে, জিহ্বা কণ্ঠ শুষ্ক হইয়া অধৈর্যিত কথা বলিলেও ক্ষমতা থাকিবে না, তখন কি করিবেন? এই চিন্তায় হোসেন ফোরাত নদীর দিকে এক দৃষ্টি চাইয়া কি উপায়ে জয়লাভ করিবেন ভাবিতেছেন। দেখিতে পাইলেন যে চারিজন সৈন্য পুরুষ তার শিবির লক্ষ্য করিয়া সম্ভবত কিছু ত্রসে চলিয়া আসিতেছে। মনে মনে ভাবিলেন, মুসলিম আমার কুফা গমনে বিলম্ব দেখিয়া হয়তো সৈন্যগণকে কোনো স্থানে রাখিয়া অগ্রে আমার সন্ধান লইতে আসিতেছে। অগন্তুক চতুর্থ যত নিকটবর্তী হইতে লাগিল ততই তার কল্পনা ও ভ্রমসংকুল তার প্রমাণ করিয়া দিল। শেষে দেখিলেন যে তাহারা অপরিচিত, এমনকি কোনো স্থানে তাহাদেরকে দেখিয়াছেন কি না তাহারও বোধ হইল না। সৈন্য চতুষ্টয় নিকটে আসিয়াই হোসেনের পদ চুমন করিল। তন্মধ্যে হইতে অপেক্ষাকৃত সজ্জিত পুরুষ কিঞ্চিত অগ্রসর হইয়া নতশিরে বলিতে লাগিলেন, হযরত দুঃখের কথা কি বলবো, আমরা ইয়াজিদের সৈন্য, কিন্তু আপনার মাতামহ উপদিষ্ট ধর্মে দীক্ষিত, আমাদের কোথায় অবিশ্বাস করিবেন না। শত্রুর বেতনভোগী বলিয়া শত্রু মনে করিবেন না, আমরা কিছুতেই প্রত্যাশী নই, কেবল আপনার দুঃখে দুঃখিত হইয়া কয়েকটি কথা মাত্র বলিতে অতি সাবধানে আপনার শিবিরে আসিয়াছি। সময় যখন মন্দ হইয়া ওঠে তখন চতুর্দিক হইতেই অমঙ্গল ঘটিয়া থাকে, এখনে আপনার চতুর্দিকেই অমঙ্গল দেখিতেছি। মুসলিমের ন্যায় হিতৈষী বন্ধু জগতে আপনার আর কেউ হইবে না। আবদুল্লাহ জিহাদ আপনার প্রাণ বিনাশ করিবার অভিপ্রায়ে ষড়যন্ত্র করিয়াছিল, ভাগ্যগতিকে মুসলিম কুফায় যাইয়া আবদুল্লাহ জিহাদের হস্তে বন্দী হইলেন। শেষে তাহারই চক্রে ওতবে আল ওলিদ ও মারওয়ানের সহিত যুদ্ধে মুসলিম বীর পুরুষের ন্যায় শত্রু বিনাশ করিয়া সেই শত্রু হস্তেই প্রাণ পরিত্যাগ করিয়াছেন। তাহার সঙ্গে যে সহস্র সৈন্য ছিল তাহারাও ওতবে ওলিদ ও জিহাদের সঙ্গে প্রাণ বিসর্জন করিয়া স্বর্গবাসী হইয়াছে। এখনে সীমার ওমর আপনার প্রাণবধের জন্য নানা প্রকার চেষ্টা আছে,
মারওয়ান ওতবে আলিব এ পর্যন্ত আসিয়া উপস্থিত হয় নাই। এজিদের আজ্ঞাক্রমে আমরাই ফরাতকুল একেবারে বন্ধ করিয়াছি। মনুষ্য দূরে থাক, পশুপক্ষীও না ছাড়িয়া দিলে নদী তীরে হইতে কারো সাধ্য নাই। সংক্ষেপে সকলে বলিলাম যা ভালো বিবেচনা হয় করিবেন। এই বলিয়াই আগন্তুক হোসেনের পদসম্পন্ন করিয়া চলিয়া গেল। মুসলিমের দেহত্যাগের সংবাদে হোসেন মহাশোকাকুল হইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, আহা ভ্রাতু, মুসলিম যা বলিয়া গিয়েছিলেন তাই ঘটিল। হোসেনের প্রাণ বিনাশ করিতেই যদি আবদুল্লাহ জিহাদ কোনো ষড়যন্ত্র করিয়া থাকে তবে সে যন্ত্রে আমি পড়িব। হোসেনের প্রাণ তো রক্ষা হইবে ভাই, নিজ প্রাণ দিয়া হোসেনকে জিহাদের হস্ত হইতে রক্ষা করিলে। তুমি তো মহা অক্ষয়, সর্বশেষে সুখী হইয়া জগৎ যন্ত্র হইতে পরিত্রাণ পাইলে। আমি দুরন্ত কারবালার প্রান্তে অসহায় হইয়া বিন্দুপত্র জলের প্রত্যাশায় বোধ হয় সপরিবারে জীবন হারাইলাম। যে রে দুরন্ত পাপিষ্ট জেহাদ, তোর চক্র মুসলিমকে হারাইলাম, তোর চক্রে আজ সপরিবারে জল বিহনে মারা পড়িলাম। মুসলিমের জন্য হোসেন অনেক দুঃখ করিতে লাগিল। ওদিকে জলাভাবে তার সঙ্গীগণের মধ্যে মহাকলহল উপস্থিত হইল। ষষ্ঠী মানে ষাট, নির্বিঘ্নে মানে বাধা বিঘ্ন ঘটেনি এমন নিরাপদ অশ্বপদ মানে ঘোড়ার পা, মানব প্রকৃতি জনমানবের চিহ্ন, আপত সূর্যকিরণ বা রৌদ্র, আতপ তাপ বা নিবারণযোগী মানে রোদের উত্তাপ দূর করার মতো, জগৎ নিদান আল্লাহ তাআলা বিশ্ব স্রষ্টা বা সৃষ্টিকর্তা, দাস্ত কারবালা কারবালা প্রান্তর বা কারবালার মরু প্রান্তর, ক্ষুদ পিপাসা মানে ক্ষুধা তৃষ্ণা, কাষ্ঠস্তম্ভ মানে কাঠের খুঁটি, শনিতাক্ষ মানে রক্তাক্ত, ব্যাকুল লোচনে মানে অশ্রু জল চোখে, শনিত রক্ত, দারু মানে কাঠ, দারুছে মানে গাছের কোষ, সংস্থান উপযোগী মানে থাকার উপযোগী ব্যবস্থা, নিবৃতি মানে মেটানো, মহাব্যস্ত হইলেন, বেশ অস্থির হইলেন, ত্রস্তে মানে আতঙ্কিত হইয়া সবাই, শত্রুষ্ট মানে চারজন, ভ্রাতসংকুল মানে ভুলে ভরা বা ভ্রান্তিপূর্ণ, কিঞ্চিত অল্প কিছু বা সামান্য, মাথা ও উপস্থিত ধর্মে দীক্ষিত, ইসলাম ইমান হোসেনের মাতামহ হযরত মুহাম্মদ এর অনুসারী, ইসলাম ধর্মে দীক্ষিত অর্থাৎ মুসলমান। উৎস বা পরিচিতি, মীর মোশাররফ হোসেন বিখ্যাত বিষাদ সিন্ধু গ্রন্থের চতুর্বিশ প্রবাদ থেকে কারবালা প্রান্তের রচনায় সংকলিত হয়েছে। প্রথম উমায়া খলিফা মুয়াবিয়ার মৃত্যুর পর চার পুত্র ইয়াজিদ খলিফা পদে উপদিষ্ট হলে হযরত আলী এর দ্বিতীয় পুত্র হযরত ইমান হোসেন তাকে খলিফা বলে স্বীকার করতে অসম্মত হন। ইরাকিরা হোসেনকে খলিফা বলে ঘোষণা করে তার কুফার আসতে অনুরোধ জানান। ইমান হোসেন প্রায় অরক্ষিত অবস্থায় সপরিবারে কিছু অনুসর সহ কুফায় উদ্দেশ্যে যাওয়ার সময় কারবালা প্রান্তে উপস্থিত হন। সেখানে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে তিনি বহু আত্মস্বজন ও অনুসারী সহ শহীদ হয়েছিলেন। সংক্ষিপ্ত অংশে ইমান হোসেন কারবালা প্রান্তে উপস্থিত ঘটনা বর্ণিত হয়েছে। পাঠন পরিবেশ এগুলোতে ভাষা জটিল বাক্য এগুলোতে শব্দ প্রয়োগ বন্ধ না, ঈশ্বর আল্লাহ খোদা বা সৃষ্টিকর্তা, সমাজবদ্ধ পথ
বানান সতর্কতা, সমাজবদ্ধ পদ, এগুলোটা দেখুন। বানান সতর্কতা, বাণী শূন্য নির্ভীক, অরণ্য মৃত্তিকা, তার সাথে শনিত, অঙ্গলীন, কর্ণ, লীলা, ক্ষান্ত, আহরণ, আহার, রমদান, বিষাদের প্রশ্ন। ভাষাবিদের ব্যাখ্যা। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ সবাইকে।